केंद्रेर कृषि एवं विद्युत बिल सह सुचिकित्सार दाबिते एवं अस्वाभाविक मूल्य बृद्धिर प्रतिबादे काँथी एवं एगरा महकुमार बाम सहयोगी दल समूह एवं जातीय कांग्रेसेर डाके काँथीते महा मिचिल आयोजित हलो मंगलवार। एई दिन मिचिल रूपश्री बाईपास थेके शुरू करे मिचिल गोटा काँथी शहर परिभ्रमण करे काँथी सेंट्रल बास स्टैंडे मिचिल शेष हय एवं पथसभा आयोजित हय। एई दिनेर मिचिले उपस्थित छिलेन मोहम्मद सेलिम, शुभंकर सरकार, अरुणाभ घोष, निरंजन सिंह, मानस कर महापात्र एवं अन्यान्य बाम एवं कांग्रेसेर दलीय कर्मीरा। জমা দিয়ে তো বলে এখন ঝগড়া হচ্ছে। কিসের ঝগড়া? কৃষকের ফসলের দাম নিয়ে, বেকার ছেলে মেয়েদের কাজ নিয়ে, বিভিন্ন স্কিম ওয়ার্কাররা মিড ডে মিল হোক, আইসিডিএস হোক, আশা হোক, কন্ট্রাকচুয়াল লেবার হোক, স্কিমের ওয়ার্কাররা হোক, এই যে 500 শিক্ষক অনশন করছে, এই যে আপার টেটের ছেলে মেয়েরা মাদ্রাসা সার্ভিস কমিশনের নাম লিখিয়েছিল, পরীক্ষা দিয়েছিল, কাজ হয়নি, প্রাইমারির হয়নি, কলেজ সার্ভিসও হয়নি, গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিল হয়নি। কৃষক দপ্তর হোক, সমবায় দপ্তর হোক, স্বাস্থ্য দপ্তর হোক, অপেক্ষা করছে না কাজের জন্য। তোলা তো সবাই তুলেছিল একসঙ্গে, তাই তো? কাজ তো হয়নি। এখন বলছেন না, এখন দিদির ছবিটা সরিয়ে দিয়ে মোটা ভাইয়ের ছবি লাগিয়ে দিলে নাকি মোটা টাকায় চাকরি বিক্রি হবে। ছেলেরা বলছে ইনি কে? আর উনি প্রথম মুখ্যমন্ত্রী। কাকে দেখেছি? আমি প্রফুল্ল ঘোষকে 69-এ দেখেছি। বিধান রায় খুব ছোটোবেলায়, যেদিন মারা গেলেন 1 জুলাই জন্মদিন আর 1 জুলাই মৃত্যুদিন দেখেছি, কিছুটা দেখেছি। তারপর প্রফুল্ল সেন, তারপর অজয় মুখার্জি, তারপর জ্যোতি বসু। জ্যোতি বসুর সঙ্গে আমাদের থিওরিটিক্যাল কন্টেস্ট ছিল, কিন্তু অসাধারণ রসিক লোক। তারপর বুদ্ধদেব ভট্টাচার্য। এইটার পরেরও মমতা ব্যানার্জি দাঁড়ান, মানে মনুমেন্ট উঠে দুম করে লাফ নিচে পড়ল। কেন? নেগেটিভ ভোটে জিতলো, মিথ্যা কথা বলুন, আমি জানি, ঠিক আছে। আর এখন কে? মমতা যদি মুখ্যমন্ত্রী হতে পারে, আমি শুভেন্দু তৈলঙ্গ স্বামী কেন মুখ্যমন্ত্রী হব না? পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে শুভম সিং এর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।